মা রুমালটা কোথায়? ওকে, সো তোমাদেরকে বলেছিলাম যে একটা এক্সাইটিং জায়গাতে নিয়ে যাব। তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে জায়গাটা কতটা এক্সাইটিং হতে চলেছে। আর হ্যাঁ, ওই বাড়িতে লোক থাকে আর আমার আপনার মতন সাধারণ মানুষই থাকে, আর তারা কিভাবে ওখানে বসবাস করে, কতটা প্রবলেমের মধ্যে জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমি লাস্টে চলো বাকি কথা ওখানে গিয়ে বলি। সো লেটস গো। ও জাস্ট হে গাইজ, আই অ্যাম শৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই মুহূর্তে রাস্তা ভুল করে এখানে চলে এসেছি, তো আমাদেরকে ঘুরে ওদিক থেকে যেতে হবে। আমরা এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে ক্যানিং স্টেশন। ম্যাপ মোটামুটি আমাদেরকে কনফিউজ করে দিয়েছে, তো আপাতত দেখি জিজ্ঞাসা করে করে যেতে হবে। হে গাইস, তো ফাইনালি উই আর ইন আওয়ার ডেস্টিনেশন। যেমনটা তোমাদেরকে বলেছিলাম একটা এক্সাইটিং জায়গাতে নিয়ে যাবো, অ্যান্ড হিয়ার দ্যাট প্লেস। এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউস, যেটা যতটা আমি গুগলে রিসার্চ করেছি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্যানিংয়ে, এবং ক্যানিংয়ের যারা আসে আর কি অনেকেই হয়তো জায়গাটা জানে। লর্ড ক্যানিং হাউসটা আনুমানিক 150 বছরের উপরে পেয়েছে। এখানটাতে আগেকার দিনে যে সমস্ত ইংরেজরা বা যারা আমাদের দেশকে শাসন করতে এসেছিলো, এরকম প্রচুর তথ্য তোমরা গুগল থেকে পেয়ে যাবে। এবং ইউরিয়া এই জায়গাটা শুধুমাত্র ঘোরার জন্য আমার মনে হয় যথেষ্টই। যারা শুধুমাত্র ক্যানিং ব্রিজটা ভিজিট করতে আসে, তারা বোধহয় এখানে ঘুরতে আসতেই পারে, এবং তারা বোধহয় এখানটাতে ভিজিট করতেই পারে, এবং এখানে বেশ ভালোই লাগবে আমি তোমাদেরকে বলতে পারি। এবার চলো ভিতরটা ঘুরে দেখি। অন্ধকার একটা জায়গা আর একদম পুরোনো আমলের পুরো ভেতরের কিছু শট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ওই বিড়ালটা পালিয়ে গেল। ও, এখানে কেউ থাকে? এই পুরোপুরি ভগ্ন স্তূপের মতন এরকম একটা অবস্থা বাড়িটা। এই পর্যন্ত মোটামুটি ঘোরা গেছে আর কি, মোটামুটি ভেতরটা ঘুরে দেখেছি। আর তোমাদেরকে যেমনটা ভেতরের শটগুলো দেখালাম তোমরা নিশ্চয়ই দেখেছো, তো ভালোই লেগেছে। মানে এটা We'll be right back.
রেস্টুরেন্টটাতে চলে এসেছি, ব্রিজের একদম কাছেই, ঠিক আছে। এবারে রেস্টুরেন্টটা খাবো না, চা ফা খাবো, তারপর কথা বলবো। এখানে প্রচণ্ড নয়েজ। চায়ের দোকানে বসে আছি ক্যানিং ব্রিজ থেকে, জাস্ট নেমে চায়ের দোকানটার নাম হচ্ছে কিছুক্ষণ, জাস্ট ব্রিজ থেকে নেমে এসে 2 মিনিট হলেই চায়ের দোকানটার নাম হচ্ছে কিছুক্ষণ। তো এখন চাটা টেস্ট করবো, তার আগে একটুখানি হাতটা স্যানিটাইজ করে নেবো, দেন চা খাবো, তারপর চাটা টেস্ট করে বলবো কেমন লাগছে। হেয়ার ইজ দ্য টি, মাটির ভাড়ে চা মোশন। তো চাটা এবার টেস্ট করবো। চরম, মানে চায়ের উপরে পুরো স্বর ভাসছে, মানে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, পুরো স্বর ভাসছে। আর অসাধারণ সুন্দর খেতে চাটা, দারুণ চাটা খেতে বল, জাস্ট অসাধারণ চাটা। আর যদি ক্যানিংয়ে আসেন তো এখান থেকে চা গেছে, তো আমি আরও একটা চা অর্ডার করবো। ভাঁড়ের সাইজটা একবার দেখো, এই সাইজের একটা ভাঁড়, তো এক ভাঁড় চা খেয়ে আমার হয়নি, এত ভালো টেস্ট হয়ে গেছে, তো আরও একটা চা অর্ডার করবো। চা খাবি আর একটা? তো আমরা দুটো চা অর্ডার করবো, এত সুন্দর চা অর্ডার করবো। ততক্ষণ কিছু স্লো মোশন দেখে নাও। তো আমাদের সেকেন্ড রাউন্ডেরও চা চলে এসছে, তো এই যে আবার এক কাপ চা, মানে ব্যাক টু ব্যাক 2 কাপ চা, মানে জাস্ট মালাই অ্যাড করেছে। দেখো একবার, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, পুরো ধোঁয়া ওঠা চা, তার মধ্যে মালাই দেওয়া আছে, এই চায়ের বিশেষত্ব। তো গাইজ, যারা ক্যানিংয়ে আসছো আর যারা লোকেশনটা পেতে প্রবলেম হয়, আমার ডিসক্রিপশান বক্সে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো এই রেস্টুরেন্টটা, আর এই নামটাও মেনশন করে দেবো, যারা ভিজিট করতে চাও সেরা। জাস্ট রেস্টুরেন্টে চা খাওয়া মোটামুটি কমপ্লিট, চায়ের রিভিউ তো তোমাদেরকে করেই দিলাম। এবার যারা এখানে চা খেতে আসবে, চা ছাড়াও আর কী কী জিনিস পাওয়া যায় সেটা আমি, বা আর কী কী জিনিস পাওয়া যায় এখানে? পাওভাজি পাওয়া যায়, গুজরাটের পাওভাজি পাওয়া যায়। আর কী পাওয়া যায়? আর আপনার এগ রোল আছে, আচ্ছা এগ রোল, আর চাউ আছে, এগ রোল, চাউমিন, পাওভাজি সব কিছুই অ্যাভেলেবেল। এবং থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। ভিডিওটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে, যারা এক্সিট করতে চাও বন্ধ করে দিয়ে চলে যেতে পারো, কিন্তু দুটো বিষয় আমি এখন বলবো। যে হ্যাঁ, ওই বাড়িতে লোকজন থাকে, ক্যানিংয়েরই সাধারণ একজন বাসিন্দা ওই বাড়িটা কিনে নেয়, এবং পরবর্তীকালে এখন আর কি তার প্রজন্ম আর কি সেখানে থাকছে ওই বাড়িতে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বাড়িটার অবস্থা এতটাই জরাজীর্ণ আর পুরো ভাঙা, পুরো ভগ্নস্তূপ হয়ে গেছে, তোমরা তো দেখলে। তো ওই বাড়িটা গভর্নমেন্ট তাদের কাস্টাডিতে নিয়ে নিয়েছে 2017 সালে। বিষয়টা হচ্ছে যে বাড়িটা হেরিটেজ হয়ে যাওয়ার পরেও তাদেরকে কোনো রকম পুনর্বাসন দেওয়া হয়নি, এবং তারা প্রচণ্ড অসুবিধার মধ্যে ওখানে আছে। মানে তোমাদের মাধ্যমে যদি এই মাধ্যমে প্রশাসনের কাছে গিয়ে পৌঁছয়, তাহলে যাতে প্রশাসনের নজরের মধ্যে আসে আর কি। আর ওনার কাছে আমি একটু গল্প করছিলাম, মানে জানছিলাম আর কি যে কী সমস্যা আর কি উনি ফেস করছেন ওখানে থাকতে, কিন্তু উনি যাবেন বা কোথায়, কারণ ওটাই তো ওনার ভিটে মাটি। মানে আমাদের যেমন এক বাড়ি আছে, তোমরা যেখানে আছো তোমাদের একটা বাড়ি আছে, তো প্রত্যেকের একটা নিজস্ব বাড়ি আছে, ওটা ওদেরই বাড়ি, মানে ওরা এখন নতুন বাড়িতে যাবে করতে, কারণ ওদের আর্থিক সামর্থ্য। আর 2 নম্বর পয়েন্ট যেটা, যারা ওখানে পরবর্তীকালে যাবে তাদের জন্য একটা কথা, ওটা তো কারোর একটা বাড়ি, তো যাওয়ার আগে একটুখানি ফটো তোলা, মানে যারা আর কি ফটো টটো তুলবে, তো একটুখানি ওদের পারমিশন নিয়ে নেবে। মানে আমিও এই ভুল তো আমিও এই ভুলটাই করতে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্যচক্রে ওই মহিলার সাথে ওখানে দেখা হয়ে যায়, এবং ওনার কাছে পারমিশন নিয়েই আমি ফটো টটোগুলো তুলি আর কি। তো যারা ওখানে যাবে এবং ফটো তুলবে, ওটা একটুখানি বিষয়টা মাথায় রাখবে। আর এই, সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, যে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা প্রত্যেকবার বলে থাকি আর কি। দিও,
আর ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।